প্রথম ম্যাচে নিয়েছিলেন 4 উইকেট যেটি তার আইপিএল এ করা সেরা বোলিং দ্বিতীয় ম্যাচে 2 উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান আর তা দল চেন্নাই তুলে নিল টানা দ্বিতীয় জয় ডেথ ওভারে তার দুর্দান্ত বোলিং আর দারুণ খেলার জাদু দেখে মুগ্ধ আইপিএল এর সকল দর্শক এমন জয়ের উদযাপনের মাঝেই তার পরবর্তী ম্যাচে থাকার কথাও নিশ্চিত করতে স্বস্তি পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা স্থানীয় গণমাধ্যম জানায় চিদম্বর স্টেডিয়ামে গুজরাট টাইটানসকে হেসে গেলে হারিয়েছেন চেন্নাই প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ করার পর গুজরাটকে অল্প রানে আটকে দিয়েছে মুস্তাফিজের দল সেখানে অবদান রেখেছেন বাংলাদেশি বাহাতি প্রেসারও ম্যাচের শুরুতে ব্যাটিং নিয়ে 206 রানের বিশাল সংগ্রহ করে চেন্নাই যা তারা করতে নেমে মাত্র 143 রানে থেমে যায় গুজরাটের ইনিংস প্রথম 2 ওভারে 23 রান দিল ডেথ ওভারে 2 ওভার করে মাত্র 7 রান দিয়েছে মুস্তাফিজ সেই সঙ্গে তুলে নিয়েছেন রশিদ খান ও রাহুল তেওয়াটিয়ার উইকেট দুজনকে রাচিন রবীন্দ্র ক্যাচে বানিয়েছেন বাহাতি এই পেসার এই ম্যাচ শুরুর আগে নিউজিল্যান্ডের সাবেক পেসার মিচেল ম্যাকলেনাহান দাবি রেখেছিলেন গুজরাট ম্যাচে মুস্তাফিজ চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রথমে অনেকেরই সন্দেহ থাকলেও ম্যাচে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন ম্যাকলেনাহানকে সঠিক প্রমাণ করে দিয়েছিলেন মুস্তাফিজ মূলত প্রথম 2 ওভারে 23 রান দিয়েছিলেন উইকেট শূন্য তখন মনে হচ্ছিল এই ম্যাচে বোধহয় বেশ খরচই হতে চলেছেন মুস্তাফিজুর রহমান তবে ডেথ ওভারে নিজের শেষ স্পেল করতে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন মুস্তাফিজ বাংলাদেশের বাহাতি প্রেসার এই 2 ওভারে মাত্র 7 রান দিয়ে নিলেন গুজরাটের টাইটানসের 2 হার্ড হিটার রশিদ খান আর রাহুল তেওয়াটিয়ার উইকেট এর আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত জিতল 63 রানে আইপিএলে মাত্র তৃতীয় মৌসুম খেলতে নামা গুজরাটের এটাই রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হার আগের বড় হারটি ছিল 27 রানে গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর পর 26 মার্চ গুজরাটকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেন্নাই আর 2-এ নেমে গেছে রাজস্থান রয়্যালস গত বছর আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ফাইনালে এই গুজরাটকে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সেবার বৃষ্টির কারণে ম্যাচ তৃতীয় দিনে গড়েছিল বিধায় ফাইনাল 3 দিন চলেছিল এবার 2 দলের অধিনায়ক বদলেছে কিন্তু বদলাইনি ম্যাচের ফল ঘরের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং নেমে শিবম দূরের ঝড়ো 50-তে 206 রান করেছিল চেন্নাই তবে 26 মার্চের ম্যাচে শুরুর দিকে মুস্তাফিজের বোলিং নির্বিষ মনে হলেও শেষ দিকে লয়ের অর্ডার ব্যাটসম্যানরা তার দুর্বোধ্য স্লোয়ার ও কাটা সামলাতে পারেননি প্রায় অসম্ভব সমীকরণ মেলাতে গিয়ে মুস্তাফিজের বলে বড় শট খেলতে গিয়েছিলেন রশিদ ও তেওয়াটিয়া দুজনে ধরা পড়েছিলেন রাচিন রবীন্দ্রর হাতে মুস্তাফিজ ছাড়াও 2টি করে উইকেট নেন দীপক চাহার তুষার দেশপাণ্ডে একটি করে প্রাপ্তি ড্যারিল মিচেল ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলা মাথিশ্যাম পাথি রানার সব মিলিয়ে আইপিএলের এবার প্রথম 2 ম্যাচে 6 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপও এখন তারই দখলে কতদিন সেটি ধরে রাখতে পারেন মুস্তাফিজ সেটি এখন দেখার বিষয় একই সাথে চেন্নাইয়ের বড় সংগ্রহের পেছনে সবচেয়ে বেশি অবদান শিবহাম দূরের এই বাহাতি ব্যাটসম্যান মাত্র 23 বলে 2-4 ও 5-6 করেছেন 51 রান রাচিন রবীন্দ্র ছিলেন মারমুখী মাত্র 20 বলে 6-4 ও 3-6 46 রান আসে এই ওপেনারের ব্যাট থেকে